দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। চলতি বছর ব্যারাকপুর জিমনেশিয়াম ক্লাবের দুর্গাপুজো শতবর্ষে পদার্পণ করেছে। সেই পুজোর এবারে থিম হিসেবে তুলে ধরা হয়েছে শুরু থেকে মানব জীবনের বিভিন্ন পর্যায় এবং পুনর্জন্ম ফুটিয়ে তোলা হয়েছে দুর্গাপুজোর মণ্ডপে থিমের মাধ্যমে। মঙ্গলবারই দুর্গাপুজোর উদ্বোধন করলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস। এছাড়াও সাথে ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য রাজা পাসওয়ান, ব্যারাকপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মৌসুমী মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। চলতি বছরের দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে বলতে গিয়ে পুজো কমিটির সম্পাদক সুদীপ্ত মৈত্র জানান, প্রথমে বলি এটা শতবর্ষের পুজো আমাদের। আমাদের এইবারের থিম হচ্ছে শুরু থেকে শুরু, মানুষের জীবনে যে লাইফ সাইকেল রয়েছে, প্রথমে জন্ম, তারপর বাল্যকাল, তারপর কর্মজীবন, তারপর বৈবাহিক জীবন, তারপর পৌরত্ব, মৃত্যু, এবং অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি আমাদের রিবার্থ হয়, মানে পুনর্জন্ম হয়, সেই পুনর্জন্ম আমরা দেখিয়েছি। সেই জন্য নাম হচ্ছে শুরু থেকে শুরু, মানে একটা শেষ হওয়ার পর আবার নতুন করে শুরু হচ্ছে প্রাণের। আজকে থেকে আমাদের প্যান্ডেল ওপেন হচ্ছে, আমাদের দ্বাদশীর দিন বিসর্জন, একাদশী পর্যন্ত আমাদের প্যান্ডেল সবার জন্য উন্মুক্ত থাকবে। আজকে আমাদের উদ্বোধন করলেন মাননীয় চেয়ারম্যান। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়, রিপোর্ট চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।